আমরা যখন ঘুমাতে যাই শয়তান সেখানেও ফাঁদ পাতে। কিভাবে ফাঁদ পাতে? একজন মানুষ, একজন মুসলিম যখন ঘুমাতে যায় শয়তান ফাঁদ পাতে, মানুষের চুলে তিনটি গিট মারে। এই যে তোমার সালাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কেরাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা একটা শয়তান যার নাম হচ্ছে খাঞ্জাব। এই শয়তান কি করে? যখন তুমি বুঝতে পারবা যে তোমার মনের মধ্যে দোকানের হিসাব নিকাশ শুরু করিয়ে দিয়েছে, তখনই তুমি পড়বে ফাতাউবাজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখনই তুমি পড়বে আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অন্য হাদিসে বলছেন বাম দিকে থুক মারবে, যখনই স্বপ্ন দেখবে খারাপ স্বপ্ন, আর ঘুম ভেঙে যাবে, মা মারা গিয়েছে, সাপে তাড়তে ছিল, তাড়তে তাড়তে পালাতে পারছে না, এমন অবস্থা স্বপ্ন ভেঙে গেছে। আল্লাহ নবী বললেন প্রথমে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অর্থাৎ তিনবার আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পাঠ করবে। এমনকি বাড়ি থেকে বের হওয়ার সময় শয়তান ফাঁদ পেতে বসে থাকে। কিভাবে ফাঁদ পাতে? বাড়ি থেকে বের হলে তাকে কিভাবে অ্যাক্সিডেন্ট করে, তাকে বিভ্রান্ত করে, বিপদগামী করা যায় সেখানেও থাকে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি দোয়া পাঠ করে তাহলে শয়তানের ফাঁদ এখানে দূরীভূত হয়ে যায়। কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদের নিয়মিত সূরা নাস, ফালাক, ইখলাস ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার পাঠ করতে হবে। এছাড়াও রাত্রে ঘুমানোর সময় তিনবার নাস, ফালাক, ইখলাস পাঠ করে আমাদের সারা শরীর হাত বোলাতে হবে, তাহলে শয়তানের ফাঁদ থেকে আমরা বাঁচতে পারব। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযূহু আদুবা, ইন্নামা ইয়াদউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখা কর্তৃক পরিচালিত, মারকাজুদ দাওয়া এক কর্তৃক আয়োজিত এই তালিমি বৈঠকে উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আল মারকাজুল ইসলামী আসসালাফির প্রাণপ্রিয় স্নেহের ছাত্ররা, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার যিনি আমাদেরকে এইরূপ একটি আয়োজনে সামিল হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আদর্শ, যার জীবনের শিক্ষা জানার জন্য এই বৈঠকে উপস্থিত হয়েছি আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শয়তান মানুষের শত্রু, শয়তান আমাদের শত্রু, শয়তান স্পষ্ট প্রকাশ্য শত্রু, কিন্তু শয়তানকে কখনো দেখা যায়? কিন্তু আল্লাহ বলছেন শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, তোমাদের দুশ্মন। একে দুশ্মন বা শত্রু হিসাবেই গ্রহণ করবে, একে কখনো বন্ধু বলবে না, মনে করবে না। যদি কারো বন্ধু শত্রু হয় বুঝতে পারে, তার থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবে, মানুষ করে। যদি মনে হয় যে প্রতিবেশী শত্রু, হয়তো যেহেতু শত্রুকে দেখা যায় তাহলে নিজেকে হেফাজত করার জন্য নিজে চেষ্টা করে থাকে, কিন্তু শয়তানকে তো দেখা যায় না। আমরা কিভাবে এই শয়তানের ফাঁদ থেকে, শয়তান প্রতিটা ক্ষেত্রে আমাদের পদে পদে ফাঁদ পেতে রেখেছে এবং সে এবং তার দলবল ওঁত পেতে বসে আছে, কিভাবে আমাকে আপনাকে পদভ্রষ্ট করা যায়, বিপদগামী করা যায়? শয়তান আমরা জন্মগ্রহণ থেকে একেবারে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে পাশে থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে আমাদেরকে বিপদগামী করার চেষ্টা করে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলছেন
ان الشيطان لكم عدو نسنده شيطان হচ্ছে عدو لكم عدو তোমাদের শত্রু অতএব فاتخذوه عدو তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করবে জানবে বুঝবে অনুধাবন করবে সে কখনো তোমাদের বন্ধু হবে না বন্ধুত্বের ভাব করলেও নয় বন্ধুত্বের অভিনয় করলেও নয় শয়তান সর্বদাই মানুষকে পথভ্রষ্ট করবে বিপদগামী করবে বিশেষ করে মানুষ মুসলমানদেরকে মানুষদের মধ্যেও শয়তান আছে কি মানুষ মানুষকে খারাপ পথে ডাকে না বলে না যে চলো আজকে অমুক কাজটা করে আসি আজকে অমুক খারাপ কাজটা করে আসি একটু মোবাইলে গান শুনি অমুক জায়গায় গানের অনুষ্ঠান হচ্ছে সেখানে যাই মানুষও তো বলে আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে বলছেন না যে মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যে মানুষ এবং জিনদের মধ্যে হতে যারা মানুষের হৃদয়ে মানুষের অন্তরে অশ্বাসা সৃষ্টি করে তাদের থেকে আমরা সূরা নাস তেলাওয়াত করার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করে থাকি তার মানে হলো মানুষের মধ্যে কিছু শয়তান আছে এবং জিনদের মধ্যেও কিছু শয়তান আছে এখন মানুষের মধ্যে যেগুলো শয়তান আসে তাদের জন্য তো শয়তানের ফাঁদ পাতা লাগে না তারা নিজেই ফাঁদ তৈরি করে কিন্তু মানুষের মধ্যে যারা মুমিন যারা তলাবুল ইলম জ্ঞান অর্জন করার জন্য এখানে এসেছো এবং যারা সালাতের জন্য মসজিদে আসে যারা ভালো কাজ করে মানুষকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা দেয় এদের জন্য শয়তানকে ফাঁদ শক্তভাবে পাততে হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নামা ইয়াদউ হিজবাহু লায়াকুনু মিন আসহাবিস সাঈর শয়তান তার দলবলকে তার দলবল কারা যারা শয়তানের অনুসরণ করে শয়তানের আনুগত্য করে শয়তান যে পথে আহ্বান করে সেই পথে পরিচালিত হয় তাদেরকে শয়তান কি করে আহ্বান করে কি জন্য লায়াকুনু মিন আসহাবিস সাঈর যাতে তারা জাহান্নামী হতে পারে সাঈর তথা জাহান্নামের অধিবাসী হতে পারে এজন্য শয়তান এই কাজগুলো করে থাকে শয়তান আমাদের ডানে বামে সর্ব অবস্থায় আমাদেরকে বিপদগামী করার জন্য আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছিলেন কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন যে শয়তান বলল ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম হে আমার প্রতিপালক যে কারণে আমাকে বিপদগামী করা হয়েছে আমি বিপদগামী হয়ে পড়েছি আমি অবশ্যই আমি তোমার সরল সঠিক পথে আমি ওঁত পেতে বসে থাকব তারপরে কি করব তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আমি তাদেরকে বিপদগামী করার জন্য তাদের সামন থেকে আসব ওমিন খলফিহিম তাদের পিছন থেকে আমি আসব তাদের ডান থেকে আসব তাদের বাম দিক থেকে আসব অতঃপর তাকে বিপদগামী করার জন্য যেভাবে চেষ্টা করা দরকার যেভাবে কাজ করা দরকার যে পলিসিতে কাজ করা দরকার আমি করব আল্লাহকে চ্যালেঞ্জ করছে এই ধরনের শয়তান এবং বলছেন হে আল্লাহ হে রব লা তাজিদু আকসারাহুম শাকিরিন তুমি যতই বলো তোমার বান্দারা ইবাদত বান্দিগি করবে তুমি কিন্তু তাদের অধিকাংশকে কৃতজ্ঞ বান্দা হিসাবে পাবে না শয়তান চেষ্টা প্রচেষ্টা চালাবে ডানে থেকে বামে থেকে এজন্য শয়তান আরো বলতেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যে বিমা আগওয়াইতানি লাউজাইয়িনান্না লাহুম ফিল আরদে আমি অবশ্যই এই মানুষের পদগুলোকে জমিনে বিপদগামী হওয়ার জন্য পথভ্রষ্ট বাঁকা পথকে আমি এই মানুষের জন্য সুশোভিত করে তুলব এবং আমি তাদের সকলকে পথভ্রষ্ট করেই ছাড়ব শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করেছে চ্যালেঞ্জ নিয়েছে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য একবার আপনারা খেয়াল করবেন আমরা যখন ঘুমাতে যাই শয়তান সেখানেও ফাঁদ পাদে না কিভাবে ফাঁদ পাদে একজন মানুষ একজন মুসলিম যখন ঘুমাতে যায় শয়তান ফাঁদ পাদে মানুষের চুলে তিনটি গিট মারে কয়টি তিনটি গিট মারে আর বলকে বলে আলাইকা লাইলুন তাবিল তোমার জন্য কিন্তু দীর্ঘ রাত আছে রাত্রে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করা যাবে না রাত্রে ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করা যাবে না রাত্রে ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করা যাবে না তুমি ঘুমাতে থাকো আর ঘুমাতে থাকো
আরাম করো, সালাত আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, কোরআন তেলাওয়াত করে কি হবে? শয়তান রাতে ঘুমের মধ্যেও এই ফাঁদ পেতে বসে থাকে। এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উপায় বর্ণনা করে দিয়ে বলছেন, যদি কেউ এই শয়তানের ফাঁদ থেকে বাঁচতে চায়, যখনই তার ঘুম ভাঙবে তখনই সে ওয়া যিকরুল্লাহ, আল্লাহর জিকির করবে, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হওয়ার যে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর পাঠ করবে। আল্লাহ রাসূল বলছেন, ইনহাল্লাত রুকদা, একটা গিট খুলে যাবে। কয়টা গিট মেরেছিল? তিনটা। তাহলে দোয়া পাঠ করাতে একটা গিট খুলে গেল, শয়তানের একটা ফাঁদ বাতিল হয়ে গেল। এরপরে যখন বান্দা উযু করবে, যখন উযু করবে তখন আরেকটা গিট খুলে যাবে। আবার যখন এই বান্দা সালাতে দাঁড়িয়ে যাবে তখন তৃতীয় গিটটাও খুলে যাবে। শয়তান যে ফাঁদ পেতেছিল, শয়তান এখানে ব্যর্থ হবে যদি আমরা হাদিসের আমরা অনুসরণ করতে পারি, রাসূলের আনুগত্য করতে পারি। কিন্তু যদি কোনো বান্দা এই দোয়া না পাঠ করে, অজুও না করে, সালাতও না আদায় করে, তাহলে কিন্তু একটা গিটও খুলবে না। শয়তান তখন সুন্দর করে এই বান্দার দুই কানে পেশাব করে দেবে, ইউরিন ত্যাগ করবে। একদিন আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসেছেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী ঘুম থেকে ফজরের হওয়ার পরও সূর্যোদয়ের পরে উঠে নাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ওই ওর কানে শয়তান পেশাব করে দিয়েছে, ওর দুই কানে শয়তান ইউরিন ত্যাগ করেছে, এই জন্য উঠতে পারে নাই। সে সালাত আদায় করে নাই, দোয়া পাঠ করে নাই, অজুও করে নাই, তার সকাল হবে একেবারে বিমর্ষ অবস্থায়, তার চেহারাতে উজ্জ্বলতা থাকবে না, চেহারাতে হাস্য উজ্জ্বল থাকবে না, সে যেন অলস একজন মানুষ হিসাবে সকাল করবে, তার কাজে মন বসবে না, পড়ায় মন বসবে না, কোনো কিছু করতে ভালো লাগবে না, কারণ সে শয়তানের ফাঁদে পড়ে আছে। একজন বান্দা যখন ঘুমাতে যাচ্ছে তখন থেকে শয়তান ফাঁদ পেতে বসছে। শয়তানের মিশন এবং ভিশন হচ্ছে একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া। প্রথম তার মিশন হচ্ছে বিশেষ করে মুসলমানকে কাফের বানানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে, কামাসালি শয়তান ইদ ক্বালা লিল ইনসানি উকফুর, কিছু মানুষ আছে যাদের উদাহরণ হচ্ছে শয়তানের মতো। শয়তান কি করে? বলে যে, উকফুর, তুমি কুফরি করো, কাফের হয়ে যাও। ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে, কাফের হয়ে যায়, ইসলামকে অস্বীকার করে, তখন শয়তান নিজের দায়িত্ব থেকে মুক্ত হওয়ার জন্য বলে, ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্ব চরাচরের প্রতিপালক, আল্লাহকে ভয় করি। সেও কিন্তু ভয়ে পদভ্রষ্ট করে সে পথ হারা হয়ে যাবে, নিজে সরে যাবে, দায়িত্ব নিবে না, সে পথ দেখাবে, কিন্তু সে কোনো দায়িত্ব না নিয়ে কুফর করার জন্য প্রথম তার মিশন হচ্ছে একজন মানুষকে কাফের বানাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে তিনি হাদিসে কুদসি বর্ণনা করছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন সে সকল বিষয়ে বর্ণনা করে দিই যে সকল বিষয়ে তোমরা অজ্ঞ, তোমাদের জানা নাই। সে বিষয়টা কি? যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন, কুল্লু মালিন নাহালতুহু আবদান হালালুন, আমি আমার বান্দাকে যে সকল সম্পদ দান করেছি সে সকল সম্পদ হচ্ছে হালাল। আল্লাহ আমাদেরকে যে সম্পদ দান করেছেন সে সম্পদগুলো হালাল। ওয়া ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, আর আমি আমার সকল বান্দাকে একনিষ্ঠ হিসাবে সৃষ্টি করেছি। আল্লাহ রাসূল হাদিসে বলছেন না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ইসলামী ফিতরাতের উপরে, এরপরে তার বাবা তাকে হয় মুসলমান বানায়, আর না হলে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নি পূজক বানায়, কিন্তু শিশুটা জন্মগ্রহণ করে ইসলামের উপরে। এজন্য অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, কিয়ামতের দিন কাফেরদের সন্তানেরাও যদি ছোট শিশুরা মারা যায় তারাও জান্নাতে যাবে, কারণ তারা ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করেছে, তারা ইসলামের দাওয়াত পায় নাই, তার আগেই মারা গিয়েছে। তো এই ফিতরাতের উপরে যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে, রাসূল আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যেই বলছেন যে, খালাকতু ইবাদি হানাফা কুল্লাহুম, আমি আমার প্রত্যেক বান্দাকে একনিষ্ঠ হিসাবে সৃষ্টি করে থাকি। ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন, এরপরে শয়তান ফাঁদ পাতে। শয়তান ফাঁদ পাতার পরে কি করে? ফাআজলাতুহুম আন দীনিহিম, তাকে
ইসলামী দিন থেকে সরিয়ে দিয়ে অন্য দিকের দিকে অন্য দিনের দিকে অথবা নাস্তিকতার দিকে তাকে পরিচালিত করে আর কি করে ওয়া হাররামাত আলাইহিম মা আহলালতু লাহুম আর এই শয়তান আমি তার জন্য যে পশুগুলো যে খাদ্যগুলো হালাল করেছি তার জন্য হারাম করে দেয় এবং অবশেষে শয়তান কি করে একে কুফরি করার জন্য প্রবঞ্চনা দেয় প্ররোচিত করে যাতে সে কুফরি করে এবং শিরক করে আই ইউশরিকু বি মা লাম উনজিল বিহি সুলতানান যে ব্যাপারে আমি কোনো দলিল আদিল্লা নাজিল করি নাই সে ব্যাপারে তাকে শিরক করতে বাধ্য করে এই শয়তান ফাঁদ পেতে এভাবে বসে থাকে এখন কোনো মুমিন কোনো মুসলমান যদি শয়তানের ফাঁদে পা না দেয় তখন শয়তান দ্বিতীয় মিশন তার দ্বিতীয় কার্যক্রম দ্বিতীয় স্টেপ নিয়ে সে পরিচালিত হয় দ্বিতীয় স্টেপ কি মুসলমানদেরকে গুনাহে নিপতিত করবে কাফের বানাতে পারল না মুশরিক বানাতে পারল না তাহলে মুসলমানই থাক কিন্তু তাকে গুনাহ করাতে হবে এজন্য সে মুশরিক গুনাহে নিপতিত করার জন্য সে প্রচেষ্টা করে থাকে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা ইন্নাশ শাইতানা কদ আইসা আই ইউবাদা ফি বালাদিকুম হে লোক সকল শুনে রাখো তোমাদেরকে শয়তানের ইবাদত করা হবে শয়তান এই কথা থেকে নিরাশ হয়ে গেছে তোমরা যে তোমাদের দেশে শয়তানের পূজা করবে মূর্তি পূজা করবে এ থেকে শয়তান নিরাশ হয়ে গেছে এটার চেয়ে বিশ্বাস করে না আস্থাও রাখে না তবে ওয়ালাকিন সায়াকুন লাহু তাআতুন ফি বাদিন মা তাহতাকিরুনা কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলোতে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে শয়তানের আনুগত্য করবে এটা সে চায় এবং এজন্য সে ফাঁদ পেতে বসে থাকবে ফায়ারুদা বিহা এবং শয়তান এতেই খুশি হয়ে যাবে সেটা কি বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে যেমন একটা হাদিস এসেছে আল্লাহর নবী বলছেন ইন্না শয়তানা কদ আইসা ইয়ুবাদাহু শয়তান নিরাশ হয়ে গেছে তার ইবাদত করা হবে মুসলমানেরা বিশেষ করে মুসল্লিরা তার ইবাদত করবে এ থেকে নিরাশ হয়ে গেছে ওয়ালাকিন ফিত তাহরিশ কিন্তু মুসলমানদের পরস্পরের মধ্যে দণ্ড বাঁধাতে শত্রুতা সৃষ্টি করতে হিংসা বিদ্বেষ ছড়াতে সে প্রস্তুত থাকবে এবং এই কাজে সে সফলতা হবে সফল হবে দেখো দুইজন আপনারা দেখবেন দুইজন ছাত্রের মধ্যে হিংসা বিদ্বেষ দুইজন আলেমের মধ্যে হিংসা বিদ্বেষ একজন আলেম আর একজন আলেমকে দেখতে পারে না একজন প্রতিবেশী মুসলিম আর একজন মুসলিম প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই একটি ইসলামী সংগঠন আর একটি ইসলামী সংগঠনের সাথে সম্পর্ক ভালো নাই এভাবে শয়তান শত্রুতা সৃষ্টি করছে এবং এতে পুরোপুরি শয়তান সফল হয়ে গেছে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাকিন ফিত তাহরিশ বাইনাহুম কিন্তু মুসলমানদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ ছড়াতে সে সফল হবে আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন ইন্নামা ইউরিদু শয়তানু আন ইউকিয়া বাইনাকুম আলা আদাওয়া ওয়াল বাগদা ঈশ্বর সন্দেহে শয়তান তোমাদের মাঝে আদাওয়াত শত্রুতা এবং হিংসা বিদ্বেষ ছড়াতে সে নিক্ষেপ করবে ছড়াবে সালাত থেকে বিরত রাখবে এবং আল্লাহর জিকির থেকে বিরত রাখবে সম্মানিত উপস্থিতি শয়তান ফাঁদ কতভাবে পেতে রাখে আমরা সামনে আরেকটি হাদিস পড়লে আরেকটু স্পষ্ট হয়ে যাবে শয়তান যখন কুফরি করাতে পারে না আবার সরাসরি গুনাহে লিপ্ত করাতেও পারে না তখন সে প্রত্যেকটা রাস্তা রাস্তায় বসে দাঁড়িয়ে এই মুমিন বান্দাদেরকে আল্লাহর বান্দাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে কিভাবে চেষ্টা করে রাসূল সে বর্ণনা দিয়ে দিয়েছেন ইন্না শাইতানা কায়দা লি ইবনে আদমা বি আত্রুকিহি শয়তান আদম সন্তানের বিভিন্ন রাস্তায় বসে বসে সে অপেক্ষা করতে থাকবে ফাকায়দা লাহু ফিতরিকিল ইসলাম সে ইসলামের রাস্তায় দাঁড়াবে যারা ইসলাম গ্রহণ করতে চায় ও মুসলিম ইসলাম গ্রহণ করতে চায় সে রাস্তায় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে দাঁড়ানোর পরে বলবে তুসলিম তুমি ইসলাম গ্রহণ করবে ও তাজারু দিনাকা ও দিন আবাইকা ও বাই আবিকা তুমি তোমার দিন ত্যাগ করবে তোমার পিতার ধর্ম ত্যাগ করবে তুমি তোমার দাদার ধর্ম ত্যাগ করবে এটা করতে পারো তুমি এটা করিও না যদি ওই মুসলিম বান্দা যে ইসলাম গ্রহণ করতে চায় সে অবাধ্য হয় এবং ইসলাম গ্রহণ করে সেখান থেকে সে দূরে সরে যায় এরপরে তখন আর একটি রাস্তায় বসে সেটা কি হিজরতের রাস্তায় সে এবার বসে যায় বসে যাওয়ার পরে বলতে থাকে তুহাজির ওয়া তাদু আরো দেখা ও সামা আয়কা তুমি হিজরত করবে তুমি তোমার নিজের ভূমিকে ছেড়ে দিবে
জন্মভূমির কথা ভুলে যাবে? তুমি তোমার জন্মভূমির আকাশ বাতাসকে ভুলে যাবে? কি করে তুমি চলে যাচ্ছ? যারা হিজরত করে তাদের অবস্থা তুমি জানো? ওই ঘোড়ার মতো, যেই ঘোড়াকে বেঁধে রাখা হয়েছে মুসাফিরের মতো, সে মাঠে যেতে পারে না, তাকে সেভাবে খাবারও দেওয়া হয় না, কারোর সাথে তার পরিচয় নেই, সে একাকী অবস্থান করে, সে ঘোড়ার মতো একজন মুহাজিরের অবস্থা। অতএব তুমি হিজরত করিও না। এখন বান্দা যদি তার অবাধ্য হয় এবং হিজরত করতে সফল হয় তাহলে সে মুমিন হিসেবে থাকবে, অন্যথায় পথভ্রষ্ট হয়ে যাবে। যখন এ রাস্তায় পারল না তখন জিহাদের রাস্তায় বসে যাবে। জিহাদের রাস্তায় বসার পরে বলবে তুজাহিদ ফাহুয়া জিহাদুন নাফসে ওয়াল মালে, তুমি জিহাদ করতে যাবে। জিহাদ তো শরীরের কষ্ট রয়েছে, সম্পদের অপচয় রয়েছে, এমন কি হতে পারে জিহাদ করতে গিয়ে তুমি মারা যাবে। আর তুমি যখন মারা যাবে তখন কি হবে জানো? তুমি মারা গেলে তোমার স্ত্রীকে আরেকজন বিয়ে করে ফেলবে, কেমন ভয় দেখায়। কি বলে? তুমি মারা গেলে তোমার স্ত্রীকে আরেকজন বিয়ে করবে, তোমার যে সম্পদগুলো আছে ওরা সবাই ভাগ করে নিবে, তুমি জিহাদ করতে যেও না। শয়তান এভাবে বলতে থাকে। শয়তান যখন এখানেও ব্যর্থ হয় এবং সে জিহাদ করতে চলে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রশংসা করে বলছেন ফামান ফাআলা যালিকা কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাতা, যে ব্যক্তি শয়তানের অবাধ্য হবে, ইসলামের রাস্তায় তাকে ব্যর্থ করবে, হিজরতের রাস্তায় তাকে ব্যর্থ করবে, জিহাদের রাস্তায় তাকে ব্যর্থ করবে, আল্লাহর জন্য আবশ্যক হয়ে যাবে আল্লাহ বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ অবশ্যই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওমান কুতিলা কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আর যে ব্যক্তি জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করবেন, যদিও সে পানিতে ডুবে যায় তবু আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যদিও সে প্রাণীর তার বাহনের ওপর থেকে পড়ে গিয়ে নিহত হয় তবু আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কারণ শয়তানের ফাঁদে পা দেয় নাই। জিহাদের রাস্তায় যেভাবে উঁত পেতে বসেছিল সেখানেও শয়তান ব্যর্থ হয়েছে, হিজরতের রাস্তাও ব্যর্থ হয়েছে, এ মুমিন বান্দা সফল হয়েছে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহর জন্য এটা হক। এখন শয়তান দেখছে এখানেও ব্যর্থ হলাম, ফাঁদ পেতে বসে থাকছে, এখন ইবাদতের মধ্যে কিভাবে বিভ্রান্তি সৃষ্টি করা যায় সেই চেষ্টায় এখন লিপ্ত হবে। ঠিক আছে, এখন মসজিদে ঢুকে যাবে শয়তান। মসজিদে প্রবেশ করবে কিভাবে? সালাতে দাঁড়িয়েছে, সালাতে দাঁড়ানোর পরে এখন শয়তান মনের মধ্যে বিভিন্ন খটকা সৃষ্টি করবে। যারা ব্যবসায়ী আছে মনের মধ্যে ব্যবসায়ের হিসাব নিকাশ শুরু করে দেবে, যারা ছাত্র আছে তাদের মনের মধ্যে কোন পড়াটা মুখস্থ হয় নাই সেটা কিভাবে মুখস্থ করা যায় নামাজের মধ্যে মুখস্থ করানোর চেষ্টা করবে, অথবা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে, অথবা গতদিন ক্লাসে কে মায়ের খেয়েছে টিচারের কাছে শিক্ষকের কাছে সেগুলো নিয়ে কল্প কাহিনী শুরু করিয়ে দিবে, এটা হলো শয়তানের কাজ। সেটাও যদি না পারে সালাতের মধ্যে সন্দেহ সৃষ্টি করবে। আল্লাহ রাসূল বলছেন একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না শয়তানা কদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি, হে আল্লাহর নবী আমি যখন সালাতে দাঁড়াই তখন শয়তান আমার মধ্যে এবং সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, প্রতিবন্ধক হয়ে যায়, এমনকি আমার কেরাতের মধ্যেও প্রতিবন্ধক হয়, আমি তেলাওয়াত করি তেলাওয়াত ভুল হয়ে যায়। হাফিজ সাহেবদের তেলাওয়াত ভুল হয়ে যায় না? হাফেজ অথচ ভুল হয়ে যায়, তার জানা আছে অথচ ভুল হয়ে যায়, কেন ভুল হয়? এই যে শয়তান সুযোগ গ্রহণ করে, শয়তানের ফাঁদ পেতে বসে থাকে। আল্লাহ রাসূল বললেন শোনো যাকা শয়তানুন ইকালু লাহু খানসাব, এই যে তোমার সালাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, কেরাতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা একটা শয়তান যার নাম হচ্ছে খানজাব। শয়তানের নাম কি? খানজাব। এই শয়তান কি করে? যখন তুমি বুঝতে পারবা যে তোমার মনের মধ্যে দোকানের হিসাব নিকাশ শুরু করিয়ে দিয়েছে তখনই তুমি পড়বে ফাতা আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, তখনই তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, সালাতের মধ্যে আউযু বিল্লাহ। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন বাম দিকে থুক মারবে, থুতু না, কিন্তু থুক মারা আর থুতু দেওয়া এক জিনিস না। যদি থুতু মারো কেউ, কেউ যদি থুতু মারে পাশে যে মুসল্লি আছে ও কিছু রাখবে, সালাত ছেড়েই তো হয়তো পিটানো শুরু করবে। এই জন্য থুতু, থুক মারা আর থুতু দেওয়া এক জিনিস নয়। আল্লাহ রাসূল বলছেন থুক মারবে, অতফিল আলা ইয়াসারিকা, তোমার বাম দিকে তিনবার থুক মারবে। এই সাহাবি বলছেন আমি এই কাজই শুরু করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিলেন এই খানজাব শয়তান এসে এই কাজ করে, তখন আমি আর মনের মধ্যে যখনই সন্দেহ আসতো তখনই আমি আউযু বিল্লাহ পাঠ করতাম, বাম দিকে থুক মারতাম, এরপর থেকে শয়তান আমার সালাতে আমার কেরাতে কখনো বিভ্রান্তি
সৃষ্টি করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নাই রাসূলের হাদিস জ্বলন্ত প্রমাণ কিভাবে রাসূলের হাদিস অনুসরণ করলে শয়তান থেকে বাঁচা যায় সাহাবীগণ তার উদাহরণ দিচ্ছেন সদিকে তাই আজান দেওয়ার সময় শয়তান পলায়ন করে না রাসূল বলেন নাই যে যখন আজান হয় শয়তান পলায়ন করতে থাকে শুধু কি পলায়ন করে নাকি আরো কিছু ছাড়ে বায়ু ছাড়তে ছাড়তে পলায়ন করে যতক্ষণ আজান চলে ও দৌড়াতেই থাকে দৌড়াতে দৌড়াতে আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায় শয়তান পালাতে থাকে যদি হয় এমন যে জমিনের মধ্যে পালে আর কাজ হচ্ছে না ওদিকে আজান হয় এদিকে আজান হয় পালাবে কোথায় তখন উপরের দিকে পালানো শুরু করে আজান না শোনা যাওয়া পর্যন্ত সে পালাতে থাকে আজান শেষ হয়ে যায় শয়তান আবার আসে আবার যখন একামত শুরু হয়ে যায় শয়তান কিন্তু এই যে আজান এবং ইকামতের মধ্যে এখানে এসে আবার ফাঁদ পাতে কিভাবে সুন্নাত সালাত থেকে দূরে রাখা যায় কিভাবে দুই আজানের মধ্যে যে দোয়া কবুল হয় এই দোয়া যাতে বান্দা না করে এজন্য শয়তান আবার এখানে ফাঁদ পাতে এজন্য ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আবার যখন একামত হয় তখন শয়তান আবার পলায়ন শুরু করে একামত দিলে শয়তান দৌড়াতে দৌড়াতে পালিয়ে চলে যায় আবার যখন একামত শেষ হয়ে যায় শয়তান আবার চলে আসে এবং সালাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে সম্মানিত উপস্থিতি শয়তান শুধু মানসিকভাবে কষ্ট দেয় এমনটি নয় শারীরিকভাবেও শয়তান কষ্ট দিতে পারে কারণ সে আমার ডানে থাকে আমার বামে থাকে সে সামনে থাকে আমার পিছনে থাকে আমাকে যেমন মানসিকভাবে ইসলাম থেকে সঠিক পথ থেকে সত্য থেকে আমাদের বিশৃঙ্খলা সৃষ্টি করে বিপদগামী করতে চায় তেমনি শারীরিকভাবে বিভিন্ন রোগ বালাও দিতে সে সক্ষম আল্লাহর অনুমোদিত হয় সেটা আল্লাহ রাসূল একদিন সালাতে দাঁড়িয়েছেন আমরা তো সাধারণ মানুষ রাসূল সালাতে দাঁড়িয়েছেন আল্লাহ রাসূল সালাত আদায় করছেন হঠাৎ করে সালাতে কেরাত পাঠ করছেন কেরাত পাঠ করার মধ্যেই তিনি সামনের দিকে হাত বাড়াচ্ছেন আর বলছেন আউযু বিল্লাহি মিনকা আল আনুকা বি লানাতিল্লাহ এভাবে সালাতের ভিতরে একবার সামনে হাত বাড়াচ্ছেন যেন কিছু ধরছেন আবার পড়ছেন আউযু বিল্লাহি মিনকা আবার তিনি বলছেন আল আনুকা বি লানাতিল্লাহ এই কথাগুলো সালাতের মধ্যে আল্লাহ রাসূল বলছেন দাঁড়ানো অবস্থায় এবার সালাত শেষ হলো সালাত শেষ হওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আল্লাহর নবী সালাতের মধ্যে কি কোনো নতুন পদ্ধতি আসছে নাকি এমন তো আপনাকে কোনোদিন শুনি নাই যে আপনি সালাতের মধ্যে বলছেন আউযু বিল্লাহি মিনকা আল আনুকা বি লানাতিল্লাহ আবার হাত বাড়িয়ে যেন কি ধরতেছেন সালাতের মধ্যে আবার কি ধরছিলেন আল্লাহ রাসূল বলছেন ইবলিস এসেছিল কে এসেছিল ইবলিস আমার সামনে এসেছিল তার হাতে ছিল জ্বলন্ত অঙ্গার সে জ্বলন্ত অঙ্গারটা আমার মুখে থ্রো করতে চেয়েছিল নিক্ষেপ করে আমার মুখকে পুড়িয়ে দিতে চেয়েছিল আমি যখন দেখলাম তখনই আমি পড়লাম আউযু বিল্লাহি মিনকা তিনবার পাঠ করলাম তাও শয়তান যাচ্ছিল না ওটা বলে হলো না তখন আমি বললাম আল আনুকা বি লানাতিল্লাহ আমি আল্লাহর লানত দ্বারা তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তিনবার বলেছি তাও যাচ্ছিল না তখন আমি তাকে ধরার চেষ্টা করছিলাম যে তাকে ধরে আমি বেঁধে রাখবো যাতে পরবর্তীতে শিশুরা তার সাথে খেলাধুলা করতে পারে আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম যদি দোয়া না করতেন যে এই জিনকে ধরার ক্ষমতা জিন শয়তানকে বেঁধে রাখার ক্ষমতা এর দ্বারা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমি ছাড়া অন্য কেউ না পায় তাহলে আমি তাকে বেঁধে রাখতাম মসজিদের খুলিতে এবং শিশুরা তার সাথে খেলাধুলা করত শয়তান কতভাবে ফাঁদ পাতে কতভাবে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই ঘটনা ঘটেছে এরপরে শয়তান আমরা যখন ঘুমাতে যাই ঘুমিয়ে যাই শারীরিকভাবে কষ্ট দিতে পারল না মানসিকভাবে কষ্ট দিতে চায় কিভাবে মানসিকভাবে কষ্ট দিবে স্বপ্নে দেখবেন আপনার মা মারা গিয়েছে মা মারা গেলে ভালো লাগবে দেখবেন বাবা মারা গিয়েছে দেখবেন নিঃসন্তান মারা গিয়েছে এই আতঙ্ক সৃষ্টি করে শয়তান ঘুমের মধ্যে মানসিকভাবে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে এটাও তার একটা ফাঁদ এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজাক তারাবাজ জামান লাম তাকাদ রুয়াল মুসলিম তাকদিব যখন কিয়ামত ঘনিয়ে আসবে মুসলমানদের মোমিনদের স্বপ্ন মিথ্যা হবে না এবং যে যত বেশি সত্য কথা বলে তার স্বপ্ন তত বেশি সত্য হবে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বপ্ন তিন প্রকারের স্বপ্ন কয় প্রকারের তিন প্রকার এক প্রকার স্বপ্ন হচ্ছে বুশরা মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ
অনেকে ভালো স্বপ্ন দেখে যেন তিনি কোরআন তেলাওয়াত করছেন হাদিস পাঠ করছেন সালাত আদায় করছেন কোন সুসংবাদ দেখছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আর একটি স্বপ্ন হচ্ছে খেয়ালি স্বপ্ন মানে দিনের বেলা কেউ ফুটবল খেলেছে রাত্রে দুই বন্ধু শুয়ে আছে রাতের বেলায় ঘুমের মধ্যে মনে করছে ফুটবলকে এক শট দেখছে ফুটবলকে না মেরে তার পাশে যে বন্ধু শুয়ে আছে তাকে শট মেরেছে অনেক সময় দেখা যায় যারা বড় মানুষ ফুটবল খেলে তারা আবার দেখায় স্ত্রী পাশে শুয়ে আছে স্ত্রীকে মেরেছে শট ঘুম ভেঙে দেখে যে কাকে মারতেছে স্ত্রীকে মারতেছে আবার কোন সময় দেখে বলকে না মেরে পাশে ওয়াল আছে ওয়ালকে মেরেছে শট এগুলো হচ্ছে কি খেয়ালি স্বপ্ন দিনের বেলায় ফুটবল খেলেছে চিন্তা করেছে এই স্বপ্নগুলো রাতের বেলায় ঘুরপাক করতেছে আল্লাহ রাসূল বললেন এটা দ্বিতীয় নম্বর স্বপ্ন আরেকটা স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন আল্লাহ রাসূল বলছেন যে ওয়ারুইয়া তাহজিনুম মিনাশ শয়তান আর একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে চিন্তিত করার জন্য স্বপ্ন যেটা মানুষকে মুমিনদেরকে কষ্টে ফেলে দেয় একদিন এক সাহাবী স্বপ্ন দেখছেন উনি নিজের স্বপ্ন নিজে দেখছেন উনার মাথা কেটে ফেলে দেওয়া হয়েছে আবার আরেকজন সাহাবী দেখছেন তিনি নিজে মরে গেছেন আতঙ্ক না আবার কেউ স্বপ্ন দেখে তাকে বাঘ তাড়তেছে পালাতে পারতেছে না আবার কেউ স্বপ্ন দেখছে সাপ তাড়া দিচ্ছে বিষাক্ত সাপ বিশাল সাপ ও পালাতেও পারতেছে না এগুলো কে স্বপ্ন দেখায় শয়তান তাহলে তিন প্রকারের স্বপ্নের মধ্যে এক প্রকারের স্বপ্ন তো আল্লাহর পক্ষ থেকে হয় শুভ সংবাদ আর যেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ফাঁদ পেতে রেখে আমাদেরকে কষ্ট দিতে চায় এই স্বপ্ন থেকে বাঁচার চারটা উপায় আছে কয়টা উপায় বললাম চারটে প্রাথমিক উপায় তিনটি প্রাথমিক উপায় তিনটির কথা আল্লাহ রাসূল বললেন এক নম্বরে বললেন যে যখনই স্বপ্ন দেখবে খারাপ স্বপ্ন আর ঘুম ভেঙে যাবে মা মারা গিয়েছে সাপে তাড়তে ছিল তাড়তে তাড়তে পালাতে পারছে না এমন অবস্থা স্বপ্ন ভেঙে গেছে আল্লাহর নবী বললেন প্রথমে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ তিনবার আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পাঠ করবে এরপরে যেই কাতে শুয়েছিল যদি চিত হয়ে শুয়ে থাকে ডানে অথবা বামে পরিবর্তন করবে কাত পরিবর্তন করবে ডানে থাকলে বামে বামে থাকলে ডানে চিত হয়ে থাকলে ডানে অথবা বামে তিন নম্বর কাজ হচ্ছে আবার ওই যে বাম দিকে তিনবার থুক মারবে থুতু মারলে কিন্তু স্ত্রী যদি পাশে শুয়ে থাকে যদি বন্ধু পাশে শুয়ে থাকে যদি মা পাশে শুয়ে থাকে যদি আর কেউ শুয়ে থাকে যদি কেউ থুতু মেরে দেয় কোথায় থুতু লাগবে পাশে যে শুয়ে আসবে মুখে থুতু লাগবে তাহলে থুতু না কী করতে হবে থুক মারতে হবে এর উদ্দেশ্য হচ্ছে শয়তানকে লাঞ্ছিত করা শয়তানকে অপমানিত করা শয়তানকে অবাঞ্ছিত ঘোষণা করা শয়তান যাতে আর স্বপ্ন না দেখায় কয়টা পদ্ধতি হলো তিনটা পদ্ধতি হলো এরপর আবার ঘুমিয়ে গেল ঘুমিয়ে যাওয়ার পর আবার স্বপ্ন দেখছে শয়তান এসে গেছে শয়তানের ফাঁদ খুবই মজবুত করে পেতে রেখেছে আবার স্বপ্ন দেখছে যেন নিজের মাথা কেটে পড়ে গেছে আল্লাহ রাসূল বললেন এই তিনটি কাজ করার পরও যদি আবার দুঃস্বপ্ন দেখে তাহলে উঠে গিয়ে অজু করে দুই রাকাত সালাত আদায় করবে আর এই খারাপ স্বপ্নের কথা কাউকে বলবে না কারণ শয়তান খারাপ স্বপ্ন দেখানোর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে না রাসূল বলে দিয়েছেন সুতরাং শয়তান যে প্রতিটা পদে পদে আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে এ ফাঁদ থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন শয়তানের ফাঁদ শয়তান চায় আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে কিভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চায় আল্লাহ রাসূলের তো উদাহরণ দিলাম জ্বলন্ত অঙ্গার নিয়ে এসেছিল রাত্রে ঘুমানোর সময় যদি আমরা বাতি জেলে না নিভিয়ে ঘুমিয়ে যাই আগের যুগে তো আগুন জ্বালিয়ে রেখে দেওয়া হতো ওখান থেকে আলো হতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা যখন ঘুমাবে বাতিগুলো নিভিয়ে রাখবে কেন নিভিয়ে রাখবে একদিন আল্লাহ রাসূল একটি খেজুরের মাদুরের উপরে বসে আছেন হঠাৎ করে দেখলেন একটা ইঁদুর ঘরের ভিতরে থাকা একটা বাতির পলিতা ফিতা ওই জ্বলন্ত ফিতাকে মুখে করে নিয়ে এসে আল্লাহ রাসূল যেখানে বসে আছেন যে মাদুরের উপর বসে আছেন তার পাশে রেখে দিয়ে পালিয়ে গেছে কে পালিয়েছে ইঁদুর আল্লাহ রাসূল পিছনে ঘুরে দেখছেন যে আগুন জ্বলতেছে প্রায় একটু জায়গা পুড়েও গিয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম ছিলেন তারা নিভালেন আল্লাহ রাসূল এবার বলছেন শয়তান কিন্তু তোমাদেরকে
আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে চায়, এবং সে যখন নিজে না পারে তখন এই জাতীয় নোংরা প্রাণীগুলোকে কাজে লাগায়। কাকে? ইঁদুরকে। ইঁদুরকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে যে ফিতা নিয়ে, তুমি এই জ্বলন্ত ফিতা নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ ওর কাছে নিজে ফেলে দিয়েছে, আগুন জ্বলে গেলে হয়তো তিনি ক্ষতিগ্রস্ত হতেন, কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন, অন্য কোনো মানুষ হলে হয়তো পুড়িয়ে যেত। শয়তানের ফাঁদ, শয়তান আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায়। এমনকি মৃত্যুর সময় ইমান তাকে ছিনিয়ে নিতে চায়। বললাম না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শয়তান আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ায় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি ওয়া আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়া আউযু বিকা মিনাল গরাকি ওয়াল হারাকি ওয়াল হারামি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি শয়তান ইনদাল মাউত। শয়তান আমাকে মৃত্যুর সময় আমার ঈমান ছিনিয়ে নেবে, এই থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। কে দোয়া করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আতঙ্কে ছিলেন যে শয়তান হয়তো আমার ঈমান মৃত্যুর সময়ে যখন কষ্ট হবে তখন আমার ঈমান ছিনিয়ে নিতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন, রব্বুল আলামিন, শয়তান যেন আমার মৃত্যুর সময় আমার ঈমান তাকে ছিনিয়ে নিতে না পারে, আমি যেন ঈমান অবস্থায়, ঈমানী অবস্থায় আমি যেন মারা যেতে পারি। সম্মানিত উপস্থিতি, শয়তান একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখনও কিল ঘুষি মারে। কি মারে? বাচ্চারা কাঁদে না? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর বাচ্চারা কাঁদে। যে বাচ্চারা কাঁদে না মানুষ মেরে কাঁদায়, ডাক্তার মারে কাঁদায় না, চেষ্টা করে যে বাচ্চাটা সুস্থ না অসুস্থ। সুস্থ থাকলে তো কাঁদবে আর অসুস্থ থাকলে তো কাঁদবে না। এজন্য যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে শয়তান সেখানেও ফাঁদ পেতে প্রথমে সে চেষ্টা করে তাকে একটা ঘুষি মেরে কাঁদানো, যে তোকে আজকে ঘুষি মারলাম সারা জীবন তোকে ঘুষি মারবো আর পথভ্রষ্ট করব। কিন্তু সবাই কি পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা ইয়ামাসসুহু শয়তানু ইয়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দেয় সেদিন শয়তান স্পর্শ করে। দুইজন ব্যতীত দুইজনকে পারে নাই, একজন মারিয়াম আলাইহিস সালাম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম। কেন পারে নাই? যে তাদের মা হান্না বিনতে ফাখুস, মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাখুস আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, ওয়া ইন্নী উইউদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শয়তানির রাজীম, হে আল্লাহ আমি একে, কাকে? মারিয়ামকে এবং তার সন্তানকে আমি শয়তানের অসুস্থতা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যাতে এই বিতাড়িত শয়তান তাদের কোনো ক্ষতি করতে না পারে। এ দোয়ার কারণে শুধুমাত্র মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এই শয়তানের ঘুষি থেকে হেফাজতে ছিলেন। তাছাড়া প্রত্যেকটা সন্তানকে, আদম সন্তানকে জন্মের সময় শয়তান ঘুষি মারে, আঘাত করে এবং শয়তান সন্তান কেঁদে ওঠে। এটা সুস্থ থাকারও লক্ষণ। কিন্তু যদি কোনো বাচ্চা না কাঁদে শয়তান তাকেও মারে, কিন্তু অসুস্থতার কারণে সে কাঁদতে পারে না, অসুস্থতার কারণে সে চিৎকার করতে পারে না। এজন্য দেখা যায় যে ডাক্তারেরা নার্সেরা যে বাচ্চারা কাঁদে না তাকে মেরে কাঁদায়, পিঠে মারে হাতে মারে মেরে কাঁদানোর চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, মাঝে মধ্যে দেখা যায় মহামারী, মাঝে মধ্যে দেখা যায় যুদ্ধবিগ্রহ, এখানে শয়তানের অবদান রয়েছে, এখানে শয়তানের ফাঁদ আছে। প্রত্যেক রাতেই শয়তান অবতরণ করে এবং যে সকল খাদ্যের খাবারের পাত্র খোলা থাকে সে সকল পাত্রে সে বিষ ঢেলে দেয় এবং সেই অবমুক্ত খাবারটা যেটায় ঢাকনা নেই ওই খাবারটা যদি সকালবেলায় মানুষ খেয়ে ফেলে তাহলে একজন মানুষ আক্রান্ত হয় আর একজন মানুষ থেকে আরেকজন মানুষ আক্রান্ত হয়, এভাবে মহামারী ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য সতর্ক করে দিয়ে বলেছেন, যখন তোমরা রাত্রে ঘুমাতে যাবে তখন অবশ্যই তোমরা তোমাদের খাবার পাত্রগুলো ঢেকে দিবে, পানির পাত্রগুলো ঢেকে দিবে, দরজা বন্ধ করে দিবে, এরপরে তোমরা ঘুমাবে। আল্লাহর রাসূল বলছেন, ফানা ওয়া উম্মতি বিত্তওয়ান ওয়া তাউনে, আমার উম্মতের ধ্বংস রয়েছে যুদ্ধ বিগ্রহ এবং মহামারীতে। তো সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, যুদ্ধবিগ্রহ তো বুঝি, এই যুদ্ধবিগ্রহে আমরা মারা যাব, শাহাদাত বরণ করবো, এটা ফজিলতের ব্যাপার, তাউনটা কীভাবে হলো? তিনি তখন বললেন, তাউনু আদাইকুম মিনাল জিন্নে, তোমাদের শত্রু জিনের আঘাতের মাধ্যমে এই মহামারী এসে থাকে, ওয়া ফি কুল্লিন শাহাদা, আর যে যুদ্ধের ময়দানে মারা যাবে সেও শাহাদাতের মর্যাদা পাবে, আর যে মহামারীতে মারা যাবে তার যদি ঈমান ঠিক থাকে আমল ঠিক থাকে সেও শাহাদাতের মর্যাদা পাবে। তাহলে বিভিন্ন সমাজে মহামারী ছড়িয়ে পড়ে, এ মহামারীর পিছনে কার ফাঁদ আছে? শয়তানের ফাঁদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন।
আইয়ুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, সেখানেও শয়তান ফাঁদ পেতে তাকে অসুস্থ করে দিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, অযকুর আবদানা আইয়ুব ইজনাদা রব্বাহু, আর স্মরণ করো, আলোচনা করো আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার রবকে ডেকে বললেন, আল্লাহকে ডেকে বললেন, রব্বি আন্নি মাসানিয়া শয়তানু বিনুসবি ওয়া আযাব, হে আমার প্রতিপালক, শয়তান আমাকে কষ্টে ফেলে দিয়েছে, মানসিক কষ্টে, শারীরিক কষ্টে। মানসিক কষ্টে কি, সন্তানগুলো হারিয়ে গিয়েছিল, সম্পদগুলো হারিয়ে গিয়েছিল, এবং শারীরিক কষ্ট শয়তান আমাকে ফেলে দিয়েছিল, শয়তান আমাকে আঘাত করেছিল। সম্মানিত উপস্থিতি, এমন কি আমাদের মা বোনদের যে মুস্তাহাজা হয়, এটাও শয়তানের আঘাত থেকে হয়ে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামা হাযিহি রাকদাতুম মিন রাকদাতি শয়তান, এটা মূলত শয়তানের লাত্থি থেকে হয়ে থাকে, শয়তান লাত্থি মারাই বলে ও অসুখ হয়ে থাকে। এইভাবে শয়তান আমাদের শারীরিক কষ্ট দেয়, শয়তান আমাদের মানসিক কষ্ট দেয়, এমনকি শয়তান আমাদের খাবারের সময়ও ফাঁদ পেতে রাখে। কিভাবে ফাঁদ পাতে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন খাবার খেতে যাই, যদি আমরা বিসমিল্লাহ বলে সে খাবার গ্রহণ না করি, শয়তান সেখানেও খাবারটাকে হালাল করার জন্য ফাঁদ পাতে। কাকে দিয়ে ফাঁদ পাতে? আমাদের শিশুদেরকে দিয়ে ফাঁদ পাতে, আমাদের বড়রা যারা বিসমিল্লাহ বলে না তাদেরকে দিয়ে ফাঁদ পাতে। একদিন আল্লাহ রাসূল, খাবার তৈরি হয়েছে, সাহাবায়ে কেরাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো খাবার অনুষ্ঠানে যেতেন, আল্লাহ রাসূল আগে খেতেন, তারপর আমরা খেতাম। একদিন আমরা এভাবে অপেক্ষা করছিলাম, হঠাৎ করে দেখলাম যে একজন ছোট্ট বাচ্চা, একটি ছোট্ট বাচ্চা দৌড়িয়ে এসে কে যেন তাকে ধাক্কা মারতেছে, আর ও সামনের দিকে যাচ্ছে আর খাবারে হাত দেওয়ার চেষ্টা করছে। রাসূল সেখানে বসেছিলেন, তার হাতটা চেপে ধরলেন। তার হাত চেপে ধরতে না ধরতে আর একজন বড় বৃদ্ধ মানুষ দৌড়িয়ে আসছে, তাকে যেন পিছন থেকে কেউ ধাক্কা দিচ্ছে, আর সে সামনের দিকে যাচ্ছে আর খাবারে হাত দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ রাসূল তারও হাত ধরলেন। হাদিস, বিশুদ্ধ হাদিস। এবার আল্লাহর নবী বলছেন, তোমরা কি জানো কেন এদের হাত ধরেছি? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল আপনিই বলুন। আল্লাহর নবী বললেন, আমি যে এদের হাত ধরেছি, শয়তান এদেরকে ধাক্কা মেরে মেরে পাঠিয়েছিল যাতে তারা বিসমিল্লাহ ছাড়াই খাবারে হাত দেয় এবং ওই খাবারটা শয়তানের জন্য হালাল হয়ে যায়। আমি যে হাত ধরে আছি, এই বাচ্চাটার হাত এবং শয়তানের হাত আমার হাতের উপরে আছে, দুইজনের হাত আমি ধরে আছি। শয়তান খাবারের সময়ও আমাদের সাথে আমাদেরকে প্রতারণা করে, শয়তান ফাঁদ পেতে রাখে। এমনকি কেউ যদি বাম হাতে খায়, বাম হাতে পান করে, সেখানেও শয়তানের ফাঁদ আছে, শয়তান সেখানেও ফাঁদ পেতে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়ে বলছেন যে মান আকালা বিশিমালিহি আকালা মাহু শয়তান, যে বাম হাতে খাবার গ্রহণ করে শয়তান তার সাথে খাবার গ্রহণ করে, যে বাম হাতে পান করে শয়তান তার সাথে পান করে। আল্লাহ রাসূল সতর্ক করে দিলেন, তোমাদের কেউ যেন বাম হাতে খাবার গ্রহণ না করে, বাম হাতে পানীয় গ্রহণ না করে, এমনকি দাঁড়িয়ে কেউ খাবার গ্রহণ করলেও তার সাথে শয়তান খাবার গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, বাড়িতে প্রবেশের সময় শয়তান ফাঁদ পেতে বসে থাকে। আপনি যদি বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করেন, শয়তানের ফাঁদ কেটে যায়। যদি আপনি বাড়িতে প্রবেশ করার পরে আপনি খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ বলেন, তাহলে শয়তানের ফাঁদ কেটে যায়। অন্যথায় শয়তান বলতে থাকে, আজকে তোমাদের জন্য এই বাড়িতে খাবারের ব্যবস্থা হয়েছে, আজকে তোমাদের জন্য এই বাড়িতে থাকারও ব্যবস্থা হয়েছে। এমনকি বাড়ি থেকে বের হওয়ার সময় শয়তান ফাঁদ পেতে বসে থাকে। কিভাবে ফাঁদ পাতে? বাড়ি থেকে বের হলে তাকে কিভাবে অ্যাক্সিডেন্ট করে, তাকে বিভ্রান্ত করে, বিপদগামী করা যায় সেখানেও থাকে। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি দোয়া পাঠ করে তাহলে শয়তানের ফাঁদ এখানে দুর্ভিত হয়ে যায়। কি দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি কেউ যদি পাঠ করে, শয়তান তখন তার বন্ধু আরেক শয়তানকে বলে যে কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, এই লোকটিকে তুমি কিভাবে পথভ্রষ্ট করবে যাকে হেদায়েত দান করা হয়েছে, যার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন এবং যাকে আল্লাহ নিরাপত্তা দান করেছেন, তুমি তাকে কিভাবে পথভ্রষ্ট করবে? তার মানে হলো প্রতিটা অংশে, প্রতিটা ক্ষেত্রে শয়তান আমাদের আশেপাশে থেকে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে। কেউ যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় আর যদি শয়তানকে গালি দেয়, এখানে শয়তান ফাঁদ পেতে থাকে। কিভাবে? আল্লাহ রাসূল এবং একজন সাহাবি একটা বাহনের উপর চড়ে যাচ্ছেন, এমন সময় বাহনটা আঘাতপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ হোঁচট খেয়েছে। তখন ওই যে পিছনে বসেছিলেন সাহাবি, উনি বললেন, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক।
আল্লাহ রাসূল বলছেন এই কথা তুমি বলিও না কেন তুমি এই কথা বলবে না কারণ তুমি যখন শয়তানকে গালি দিবা তখন শয়তান মনে করবে এই কাজটা আমি করেছি এবং অহংকারে সে ফুলতে ফুলতে একটা বিশাল বিল্ডিং এর মতো হয়ে যায় তো শয়তান খুশি হয়ে গেল বরং তুমি বলবে বিসমিল্লাহ যদি তোমার কোনো বাহন কোনো গাড়ি কোনো কিছু আঘাত প্রাপ্ত হয় হোঁচট খায় তবে তুমি বিসমিল্লাহ বলবে বিসমিল্লাহ বললে পারে শয়তানও যদি করে থাকে শয়তান তখন নিজেকে লাঞ্ছিত মনে করবে অপমানিত করবে এমন কি ছোট হতে 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 একটা পিপীলিকার মতো হয়ে যাবে স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব বিষয়ে সতর্ক করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমরা শয়তানের ফাঁদ সম্পর্কে আলোচনা করছিলাম শয়তানের ফাঁদ সর্বত্র ছড়িয়ে আছে শয়তানের ফাঁদ বিশেষ করে যারা ইসলামী জ্ঞান চর্চা করে এদের জন্য বিপদজনকভাবে ফাঁদ পেতে রাখে এদেরকে দূরে সরাতে পারলে এদের মাধ্যমে হাজারো মানুষকে লক্ষ মানুষকে দূরে সরাতে পারবে ইসলাম থেকে দূরে রাখতে পারবে এজন্য একটার পর একটা ফাঁদ সে পাড়তেই থাকে পরিবারে ধ্বংসলীলা চালাতেও সে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতেও সে ফাঁদ পাতে সাগরে সে বসে বসে ফাঁদ পাতে আর শয়তান তার চলাদেরকে তার অনুসারীদেরকে পদভ্রষ্ট করার জন্য পাঠিয়ে দেয় এরপরে সবাই এক একজন এসে তাদের এক এক কার্যক্রমের কথা বলে ইবলিস খুশি হতে পারে নাই অবশেষে যখন একজন শয়তান এসে বলে আমি একটা ছোট্ট কাজ করেছি সেটি কি কাজ আমি স্বামী এবং স্ত্রীর মাঝে বিবাদ বিচ্ছিন্ন করে দিয়েছি এমনকি তাদের পরস্পরের মধ্যে তালাক হয়ে গেছে তখন ইবলিস ওই শয়তানকে কাছে ডাকে জড়িয়ে ধরে এবং বলে তুমি সবচেয়ে ভালো কাজ করেছ শয়তান পরিবার ভাঙাতে ফাঁদ পাতে শয়তান বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক ছিন্নতে ফাঁদ পাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্নতে ফাঁদ পাতে মসজিদে যেতে বাধা দেয় সে সালাতে যেতে বাধা দেয় সে কুফরি করতে বাধ্য করে এভাবে সর্বত্র ফাঁদ পেতে সে বসে থাকে আমাদেরকে পদভ্রষ্ট করার চেষ্টা করে এমনকি আমাদের মধ্যে যে রাগ সৃষ্টি হয় এখানেও শয়তান ফাঁদ পাবে কেন কারণ আমাদের মধ্যে রাগ সৃষ্টি হলে আমাদের পরস্পরের সম্পর্ক বিনষ্ট হয়ে যাবে পরস্পরে মারামারি করবে একজন আরেকজনকে মেরে হত্যা পর্যন্ত করবে করে নাই হাবিল কাবিল হাবিলকে হত্যা করে নাই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন দুইজন ব্যক্তি এরকম ঝগড়া করছিল এমনকি তাদের রগগুলো লাল হয়ে গিয়েছিল তাদের মুখমণ্ডল লাল হয়ে গেছিল তখন রাসূল বলেছিলেন আমি একটি কালেমা জানি যে কালেমাটি পাঠ করলে এদের রাগ দূর হয়ে যাবে সেটি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ দূর করার জন্য মোটামুটি চারটি পদ্ধতি বর্ণনা করেছেন মৌলিক চারটি পদ্ধতি এক নম্বর হচ্ছে যখনই রাগ হবে তখনই কি পাঠ করবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবে দুই নম্বর হচ্ছে মুখ বন্ধ করবে চুপ থাকবে কারণ চুপ থাকলে একে অপরের আর ঝগড়া হবে না কথা হবে না কথা বাড়বে ও যখন বাপ তুলে কথা বলবে ও মা তুলে বলবে ও দাদা তুলে বলবে ও দাদি তুলে বলবে এভাবে বাড়তে থাকবে আর চুপ থেকে গেলে আর কোনো ঝগড়া হবে না এই জন্য দুই নম্বর পদ্ধতি হচ্ছে চুপ থাকতে হবে তিন নম্বর পদ্ধতি আল্লাহ রাসূল বললেন স্থান পরিবর্তন করতে হবে অবস্থান পরিবর্তন করতে হবে দাঁড়িয়ে থাকলে বসে যাবে বসে থাকলে শুয়ে পড়বে এমন রাগ হয় না যে কারো চেহারার দিকে দেখলে রাগ হয় তখন কি করবে চোখ বন্ধ করে শুয়ে যাবে ওকে দেখবে না রাগও দূর হয়ে যাবে শেষ চতুর্থ পদ্ধতি আল্লাহ রাসূল বললেন প্রয়োজনে অজু করবে কারণ শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আগুনকে নিবাত হলে কি করতে হবে পানির প্রয়োজন আর অজুর মাধ্যমে পানি ব্যবহার করা হয় এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক পদ্ধতি বর্ণনা করেছেন যার মধ্যে চারটি মৌলিক পদ্ধতি রাগ দূর করার জন্য বলেছেন তাই শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদের করতে হবে নিয়মিত সূরা নাস ফালাক ইখলাস ফজরের পরে তিনবার এবং মাগরিবের পরে তিনবার পাঠ করতে হবে প্রত্যেক সালাতের পরে একবার করে নাস ফালাক ইখলাস পাঠ করতে হবে এবং আয়াতুল কুরসি পাঠ করতে হবে তাহলে শয়তান থেকে আমরা শয়তানের ফাঁদ থেকে আমরা বাঁচতে পারব এছাড়াও রাত্রে ঘুমানোর সময় তিনবার নাস ফালাক ইখলাস পাঠ করে আমাদের সারা শরীর হাত বোলাতে হবে তাহলে শয়তানের ফাঁদ থেকে আমরা বাঁচতে পারব অনুরূপভাবে শয়তানের ফাঁদ থেকে বাঁচতে হলে সূরা বাকারা বাড়ির ভিতরে বেশি বেশি পাঠ করতে হবে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করতে হবে তাহলে আমরা মোটামুটি শয়তানের ফাঁদ থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শয়তানের ফাঁদ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন